বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো ব্যারাকপুরের বাসিন্দা সঞ্জয় পাল নামে এক যুবকের। রবিবার ব্যারাকপুর লক্ষ্মী মন্দির এলাকার বাসিন্দা সঞ্জয় পাল তার এক বন্ধুর জন্মদিন উদযাপন করতে সেই বন্ধুসহ মোট ছজন ব্যারাকপুর অন্নপূর্ণা ঘাট সংলগ্ন এলাকায় গিয়েছিল। গঙ্গায় সেই সময় জোয়ার চলায় জলের স্তর অনেকটাই উঁচুতে ছিল। সেই সময় বন্ধুরা হঠাৎই স্নান করতে গঙ্গায় নামে। স্নান করে ওঠার সময় বাকি পাঁচজন উঠল, সঞ্জয় পাল নামে সেই যুবক জল থেকে না উঠায় সঞ্জয়ের বাড়িতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় ও টিটাগড় থানার পুলিশ। রাত হয়ে যাওয়ায় তল্লাশি চালানো সম্ভব হয়নি। সঞ্জয় পালের খোঁজে সোমবার সকাল থেকে তল্লাশি শুরু হলে অন্নপূর্ণা ঘাটের কাছ থেকে উদ্ধার করা হয় সঞ্জয় পালকে। ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করে। ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, কালকে সন্ধ্যা 6:30 ছয়জন বন্ধু মিলে ওদের বার্থডে ছিল, জন্মদিন ছিল, সেই উপলক্ষে ওরা মাঝে মাঝে অন্নপূর্ণা ঘাটে আসতো। ভালো দিন হিসাবে কালকে বিকেলবেলা স্নান করতে নেমেছিল সঞ্জয় বলে একটি ছেলে আমার ওয়ার্ডের, আমি ওয়ার্ডের কাউন্সিলর, পূর্বাচলের ওখানে থাকে। এবার ছজনের মধ্যে পাঁচজন স্নান করে উঠে থাকে, একজন ওঠেনি। তারপর থেকে তো কাল গঙ্গায়, ওই অন্নপূর্ণা ঘাটের গঙ্গায়, এবার পাঁচজন উঠেছে, একজন ওঠেনি। কালকে থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। এবার কালকে রাত্রি হয়ে যাওয়ায় আর পুলিশ সেইভাবে ইয়ে করতে পারেনি, খোঁজাখুঁজি করতে পারেনি। আজকে সকালে আমি ভোরবেলা উঠে আমাদের একটা নিজস্ব যে ছেলেপুলে এবং ওখানে অন্নপূর্ণা ঘাটে যেসব আমাদের পরিচিত থাকে তাদেরকে নিয়ে, ওখানে রমেশ স্যার ওখানকার কাউন্সিলর তার সহযোগিতা নিয়ে প্রচুর ছেলেকে নিয়ে গঙ্গা পুরো খোঁজাখুঁজি করাতে তার বডিটা পাওয়া গেছে। এখন বিএন বসে আছে, মারা গেছেন। সঞ্জয় পাল ঘাট থেকেই বডি, একটু দূরেই ছিল, আটকে ছিল মাটিতে, যাই খোঁজাখুঁজি করে পাওয়া গেছে। এখন টিটাগড় থানার পুলিশ এসছেন, তাদেরকে নিয়ে পোস্টমর্টমের জন্য বিএন বসে রেখেছেন। উনি আমার ওয়ার্ডে গ্রিলের কাজ করতেন, লোহার গ্রিল টিল লাগানো টাগানোর কাজ করতেন। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।